আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে বলে রাখি, আপনাকে স্টেপ বাই স্টেপ দেখা লাগবে যাতে আপনি এটা ঠিক মতো করতে পারেন। যদি আপনি টেনে টেনে দেখেন তবে আপনি গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন এবং আপনার সময়ও নষ্ট হবে। তাই প্রতিটি সেকেন্ড আপনাকে চোখ রাখতে হবে ঘরে বসে কীভাবে আয় করতে পারেন সেটির জন্য। আর আমি যেগুলো ভিডিও আপনাদের জন্য বানাই সেগুলো 100% ফ্রি মেথড এবং আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ক্রেডিট কার্ড লাগবে না। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই এই কাজগুলো করতে পারবেন। আর তাই ভিডিওটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি ফরহাদ আর আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। আমি প্রতিদিন ইনকাম করার সহজ উপায়, মোবাইল দিয়ে টাকা ইনকাম, মেক মানি অনলাইন 2021 নিয়ে ভিডিও বানাই। আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা ক্যাপচা নিয়ে কীভাবে আপনি কাজ করতে পারেন সেটার আরেকটা ওয়েবসাইট নিয়ে এসেছি আপনাদের সামনে। এর আগের দিনে ক্যাপচা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং ক্যাপচা নিয়ে আরও কিছু ভিডিও দেওয়ার জন্য সবার অনুরোধে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। তো দেখেন, আপনি গুগলে যে ক্যাপচা টাইপার্স বলে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন প্রথমে যে ইন্টারফেসটা চলে আসবে, তো এখানে আপনি ক্লিক করবেন, করলে দেখবেন যে এই ইন্টারফেস চলে আসবে। তো এটা খুব সহজ একটা ওয়েবসাইট, আপনাকে আমি পানির মতো বুঝাই দিচ্ছি না, আপনি স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকবেন এবং দেখবেন, না হলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না, কারণ এটাও যেরকম সহজ আছে একটু না বুঝলে কিন্তু এটা আবার আপনার কাছে কঠিন মনে হবে। তো দয়া করে স্কিপ করবেন না ভিডিওটি। তো এখানে আসার পরে দেখবেন যে আর্ন ফ্রম দ্য কমফোর্ট অফ ইয়োর হোম ইজি ডাটা এন্ট্রি ওয়ার্ক ফর ওয়াল। তো এখানে বলছে যে এরা একটা লগ ইন করতে বলছে অথবা রেজিস্টার, আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে আপনি একটা রেজিস্টারে ক্লিক করবেন, করলে দেখবেন যে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে রেজিস্ট্রেশন প্রথমে একটা করে নেবে, বলছে রিমেম্বার ইউর ক্রিয়েটিং অ্যান অ্যাডমিন অ্যাকাউন্ট, আপনার এটা অ্যাডমিন অ্যাকাউন্ট আপনার মেন। আফটার এই রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা এমপ্লয় আইডি আর একটা খোলা লাগবে এবং এখানে আপনি অ্যাডমিন হিসাবে কাজ করবেন এটাতে, এবং এখানে অনেক এমপ্লয়ি আপনি সেখানে আইডি দিয়ে আপনি কাজ করাতে পারেন ওয়ার্ক ইন সফটওয়্যারের মাধ্যমে। তো বুঝতে পারছেন, তো এখানে আপনি টিম এখানে নাম লিখবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, ইউজার নেম এখানে একটা দিবেন, আপনার নাম নামের সাথে দু একটা সংখ্যা দিয়ে দিবেন, তারপরে পাসওয়ার্ড এখানে দিবেন। পাসওয়ার্ড হলো প্রথমে একটা ক্যাপিটাল ওয়ার্ড দিবেন, তারপরে স্মল ওয়ার্ড দিবেন, তারপরে দিবেন সংখ্যা দিবেন এবং এক কিছু সিম্বল দিয়ে দিবেন। তারপরে আপনি এটা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, রিটাইপ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন, করলে দেখবেন যে এখানকার এন্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনার ইমেলে এরকম একটা ইমেল আসবে, দেখেন এই যে এরকম একটা ইমেল আসবে, ডিয়ার স্যার ম্যাডাম টিম নেম এটা ক্লিক হেয়ার। তো এটা আপনি ক্লিক করলে দেখবেন যে আপনার এই অ্যাকাউন্টটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরে আপনাকে কী করতে হবে, এখানে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করে আপনার আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন এইরকম ইন্টার বলছে যে রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটলি ফ্রি, ওয়ার্ক অ্যাপ্লিকেশান প্রবলি টোটালি ফ্রি, ইউর পেইড ফর ইফ ইউর ওয়ার্ক, প্লিজ ডো নট পে এনি ওয়ান টু ওয়ার্ক ইন আওয়ার ওয়েবসাইট। বলছে যে আপনাদেরকে কিন্তু এটা সাবধান থাকতে হবে, কোনো কিছু কিন্তু আপনি এই ওয়েবসাইটে পে করার প্রয়োজন নেই, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আপনি এটা করতে পারবেন। আর বলছে দিস ইজ ইয়োর অ্যাডমিন এরিয়া, আপনার এটা অ্যাডমিন এরিয়া, এমপ্লয় মাস্টার এখানে আপনাকে যেতে বলছে যে এমপ্লয় মাস্টার অ্যান্ড ক্রিয়েট এমপ্লয় আইডি টু ওয়ার্ক, ওয়ার্ক কাজ করার জন্য আপনার এমপ্লয় মাস্টারে একটা আবার রেজিস্ট্রেশন করে নিতে বলছে। অ্যাডমিন ইজ ইউজ টু চেক ইয়োর আর্নিং অ্যান্ড উইথড্র মানি, এবং আপনার যে অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনি কে কতটুকু আপনি কাজ করেছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এখানে আপনার রেটগুলো দেওয়া আছে, টুডে ইউএসডি রেট 4 তারিখ দেখেন 4/9 হলো আরএস, এটা হলো $70.51 আরএস মানে ইন্ডিয়ান রুপিতে, এটা রিক্যাপচা প্রাইস ফর 1000 সলভ। তো যেহেতু এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট, তো এখানে আপনার ইন্ডিয়ান জন্য রেটগুলো দেওয়া আছে, কিন্তু আপনি যে কোনো দেশ থেকে আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই, এই জন্য আপনার চিন্তা করার কোনো বিষয় নাই। তো এরপরে আপনি কি করবেন, এখানে আপনাকে কাজ করার জন্য একটা এমপ্লয় মাস্টার এই এমপ্লয় আইডি একটা খুলে নেওয়া লাগবে, এটা সেকেন্ড স্টেপ। আর একটা থার্ড স্টেপ আছে, তো এখানে সেকেন্ড স্টেপটা আপনি দেখাই দিই যে ক্যাপচা টাইপার্স অ্যাপ্লিকেশান ফর উইন্ডোজ লেটেস্ট ভার্জন। তো আপনি যদি কম্পিউটার দিয়ে কাজ করতে চান, ল্যাপটপ দিয়ে, তাহলে দেখবেন যে বিভিন্ন রকমভাবে এখানে কাজ করা যায়। এখানে আপনি জিপ ফাইল একটা ক্লিক করবেন, করলে দেখবেন যে এখানে একটা ডাউনলোড হয়ে যাবে ফাইল, সেটা আপনি ইনস্টল করে দেবেন। সফটওয়্যারটা ফাইল বলতে সফটওয়্যার, এখানে যদি লিনাক্স লেটেস্ট ভার্সন 64-bit আপনি করতে চান তাহলে এখানে আপনি জিপে ক্লিক করে সেটা ইনস্টল করবেন। আর এটা অ্যানাদার উইন্ডোজ সফটওয়্যার ডাউনলোড হেয়ার হাউ টু কিপ কুকিজ। তো দেখেন, তারপরে আপনি যদি ক্যাপচা অ্যাপ্লিকেশান ফর মোবাইল, তো আপনি যখন মোবাইলে
worker.captchatypers.com দিয়ে এখানে ঢুকবেন। ঢোকার পরে যখন আপনি এখানে রেজিস্ট্রেশন অ্যাপ লগ ইন করার পরে আপনি যখন এমপ্লয় মাস্টারে ঢুকবেন মোবাইল দিয়ে, তখন দেখবেন যে এটা আপনি আসবে। তখন আপনি এখানে ক্যাপচা টাইপার্স অ্যাপ্লিকেশন মোবাইল অ্যান্ড্রয়েড এখানে সিটি রয়েড ডাউনলোড ফ্রম হেয়ার অনলি রিক্যাপচা সাপোর্টেড, এখানে এখানে শুধু রিক্যাপচাটা সাপোর্ট করবে। আর এখানে অ্যান্ড্রয়েড লিগাসি ডাউনলোড ফর হেয়ার, এখানে বোথ রিক্যাপচা অ্যান্ড নর্মাল ক্যাপচা সাপোর্টেড, তো আপনি এটা করবেন বোথ ক্যাপচা অ্যান্ড নর্মাল ক্যাপচা সাপোর্টেড এই হেয়ারে তখন মোবাইল থেকে ক্লিক করবেন। তাহলে এখান থেকে কিন্তু এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে তারপরে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই আপনি কোন আইডি পাসওয়ার্ড দেবেন সেটার জন্য কিন্তু আপনি অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দেওয়া যাবে না, সেটার জন্য আপনি হলো এইখানে এমপ্লয় মাস্টারে ক্লিক করার পরে আপনি দেখবেন এই অপশানটা চলে আসবে। আর এই অপশানটা আসবে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করে তো আপনি ডাউনলোড করে নেবেন। আগে এই তার আগে এই কাজটা করে নেবেন, এমপ্লয় নেমটা লিখবেন আপনার হলো এমপ্লয় মাস্টার, এখানে ক্লিক করার পরে আপনার নতুন একটা এমপ্লয় আপনি যেই নামটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেইটা না, এটা এখানে এমপ্লয় নেমের জায়গায় আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন, ইউজার নেমের জায়গাতে আপনার নামের শর্ট একটা ফর্ম দিবেন এবং তার সাথে 2475 এরকম কিছু আপনি অ্যাড করে নিতে পারেন। তারপরে পাসওয়ার্ড আপনি দিবেন, নতুন একটা পাসওয়ার্ড আরেকটা দিয়ে দেবেন এবং প্রথম যে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড একটা এবং এটা আর একটা পাসওয়ার্ড। আপনার এই পাসওয়ার্ড এবং আইডি সবগুলোই কিন্তু আলাদা আলাদা লিখে রাখা লাগবে যাতে আপনি ভুলে না যান, কারণ কাজ করলে যখন আপনি পেমেন্ট পাবেন তখন কিন্তু আপনার এটা অসুবিধা হবে। তারপরে আপনার এখানে পাসওয়ার্ড আপনি সেমভাবে পাসওয়ার্ড একটা দিবেন, সেই পাসওয়ার্ডটা আপনি লিখে রাখবেন। রাখার পরে তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলে দেখবেন যে এখানে অ্যাকাউন্টটা এই এমপ্লয় আইডিটা আপনার ওপেন হয়ে যাবে। তখন আপনি হলো কী করবেন আবার ইনবক্সে চলে যাবেন আপনার, তারপরে দেখেন ক্যাপচা টাইপার্সে এখানে আপনার এমপ্লয়ার্স নেম এখানে নাম দিবেন, আপনার ইউজার নেম দিবে আর এখানে অ্যাক্টিভ করতে বলবে আপনার, এটা যেটা দিয়েছিলেন আপনি দেওয়ার পরে আপনি এখানে অ্যাক্টিভেট এমপ্লয় অ্যাকাউন্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে দেখবেন, এবং আপনি তখন কাজটা শুরু করতে পারবেন। এরপরে আপনি এই যে আপনাকে দেখালাম যে আপনি এখান থেকে মোবাইল দিয়ে যখন যদি আপনি করেন তাহলে এখানে আপনি ক্লিক হেয়ার এখানে ক্লিক করে আপনি মোবাইলে এটা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আপনার এই এমপ্লয়ের আইডি এবং আপনার পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে আপনি ঢুকে গেলে দেখবেন এখানে ক্যাপচাগুলো আপনার সব চলে আসবে, তখন আপনি এখানে কাজ করতে থাকবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো লাস্ট যে অপশানটা আপনাকে দেখাবো সেটা দেখানোর আগে কষ্ট করে আমি খুঁজে আপনাদের জন্য ভিডিও বানাই, সেই জন্য একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আপনি দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো লাস্ট যে অপশানটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনি এখানে পেমেন্টে যে যদি আপনি রিসিভ পেমেন্ট এখানে ক্লিক করেন তাহলে আপনি যেগুলো রিসিভ করেছেন পেমেন্ট সেগুলো দেখাবে, মাই আর্নিংয়ে দেখাবে, আর রিকোয়েস্ট পেমেন্ট আপনি আর্নিং করতে শুরু করে দেবেন তখন আপনার পেমেন্ট অপশানে যেতে হবে এবং পেমেন্ট অপশানে গেলে আপনি পেমেন্টগুলো বের করার জন্য এখানে দেখেন একটু পড়ে নেবেন আর এখানে দেখেন নেটওয়ার্কার অ্যান্ড সলিড ট্রাস্ট পে মিনিমাম পে আউট $5, এখানে আদার্স পেমেন্ট অপশান হলো $1 শুধু, উইল সেন্ড পেমেন্ট ইন ইওর প্রায়োরিটি আই পেমেন্ট অপশান। তো এখান থেকে আপনি অপশানগুলো সিলেক্ট করবেন, প্রায়োরিটি কোনটা কী দিচ্ছেন আপনি, ইন্ডিয়ান ব্যাঙ্ক থাকলে ইন্ডিয়ান ব্যাঙ্ক, পারফেক্ট মানি থাকলে ফোনপে, এলটিসি বিটিসি ভিবিসি ব্যান্ড ব্যাঙ্ক অ্যান্ড ভাইট নেম, গুগল প্লে পে যদি আপনার থাকে, তারপরে অ্যাড ভি ক্যাশ। তো এখানে আপনারা যে যদি বাংলাদেশ থেকে করেন বা অন্য জায়গাতে অন্য অপশানগুলো না পান তাহলে আপনি বিটিসিতে করতে হবে এবং বিটিসিতে বিটকয়েনে আপনার পেমেন্টগুলো নিতে হবে। তো বিটকয়েনে আপনার একটা অ্যাকাউন্ট আমার যেমন আছে সেহেতু আমি বিটকয়েনে অ্যামাউন্টগুলো নেই, আর আপনার যদি বিটকয়েনে কোনো অ্যাকাউন্ট না থাকে একটা খুব সিম্পল প্রসেস, আপনি বিটকয়েনে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এই বিটকয়েনের মাধ্যমে আপনি পেমেন্টগুলো নিতে পারেন এবং এখানে আপনার ইউজার ডিটেলস দিতে হবে, দেওয়ার পরে এগুলো সেভ করে নিতে হবে আপনার এখানে পেমেন্ট অপশানটা, তাহলে আপনার সিকিউর হয়ে গেল এবং যখন আপনার পেমেন্টগুলো আসবে তখন আপনি এই পেমেন্টে আপনি এটাতে পেমেন্ট পাবেন। তো বুঝতে পারছেন যে কত সহজে আপনি একটা ক্যাপচা টাইপের মাধ্যমে কিন্তু আপনি অসংখ্য পরিমাণ টাকা আপনি বাসায় বসে থেকে ইনকাম করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে এবং আমি পানির মতো সহজ করে দিয়েছি। এরপরে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেটার সমাধান দেওয়া বা আপনি কোথায় ভুল করছেন সেটা আমি বলে দেবো। আপনি যদি অনলাইন রিলেটেড ফ্রি পেপল মানি 2021 স্মার্ট মানি ট্যাকটিক্স অনলাইনে আয় করার সহজ উপায় এগুলো নিয়ে ভিডিও পেতে চান, আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি। দেখেন আমাদের চ্যানেলে ওকে ডিজিটাল আইটি ফার্ম এখানে 100 বেশি কিন্তু ভিডিও আপলোড করা আছে প্রতিদিন। আপনি যে ভিডিওটিগুলো মিস করেছেন সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন এবং
খুব সহজ প্রসেসগুলো যেগুলো আপনার কাছে লাগবে ভিডিও দেখে সেটা আপনি সেটার সাথে লেগে থাকতে পারেন, আশা করি আপনি সফল হবেন। আর আবারও বলছি, আপনাদের যদি বিটকয়েনে কোনো পেমেন্ট নিতে আপনারা ইনকাম করেন, বিটকয়েনে পেমেন্ট নিতে কোনো সমস্যা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের বিটকয়েনের মাধ্যমে, আমার বিটকয়েনের মাধ্যমে আপনাদেরকে বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘরেই থাকবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের কাজে লাগলেই আমার পরিশ্রম করাটা সার্থক হবে। ভিডিওটি পারলে সেসব বন্ধুদের মাঝে শেয়ার করুন যাদের ভিডিওটি দেখা প্রয়োজন। ওকে ডিজিটাল আইটি ফার্মের সাথেই থাকুন, আর একটা লাইক তো পেতেই পারি, কি বলেন? ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।